তারপর আমাদের দুপুরে বেলে শরবত বানিয়েছে মা। এটা হচ্ছে আমার, এটা হচ্ছে ছেলের। আজ সিম্পল বানিয়েছি, ও তো ই করে না, গুড় লবণ এই দিয়েই বানিয়েছে শরবতটা, আর বরফের টুকরো। এটা আমার বেটা বলে শরবত খাচ্ছে। লঙ্কাগুলো শুকিয়ে গেছে, তুলে ফেলবো। এটা চবড় পেশানো কটা ছিল, ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, এটার মধ্যে তুলে নেব। গুড আফটারনুন, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা খুব ভালো আছেন, আমি খুব ভালো আছি। এখন বাজাচ্ছে দুটো দশের সময়, ভিডিওটি স্টার্ট করলাম। আজ হলো মঙ্গলবার, সরি আজ হলো বুধবার, সকাল থেকে আসার টাইম হয়নি। এখন সকালে টুকটাক একটু দেখিয়েছি আপনাদের, আর শরবত টরবত খেয়ে সব ঘরে সব কাজটা সারা হয়ে গেছে, আর মা মাসি সবাই আছে, আজকে চলে যাবে। আমি রান্না রান্না তো হয়ে গেছে, কী কী রান্না করেছি আমি একবার দেখিয়ে দেবো। আমি ভাতটা ফটাফট বেড়ে নিই, হ্যাঁ, তারপরে আমাদের সঙ্গে কথা বলছি। খাওয়ার পোনা হয়েছে, আগে দেখিয়ে দিই। মা আগে খেতে বসে পড়েছে, মাসি খেতে শুরু হয়ে করে দিয়েছে। মাসি ভালো হয়েছে সব? হাই, ভালো লাগছে? এটা ঝাল সর্ষে হয়েছে, আর এটা হচ্ছে রুই মাছ, জ্যান্ত রুই মাছ। আর মাছের মাথা দিয়ে কি কচু, মান কচু দিয়ে আলু দিয়ে রসা, এই আমাদের এই যে রেসিপি। আর এটা আর এটার মধ্যে আছে হচ্ছে দই, ঘরে পাতা টক সবই আছে, ব্যাস সব কিছুই আছে, খাদা করছে। হ্যাঁ, বিবাস আয়, মা আমি আর ছেলে বসে পড়বো, এবার মাসিও খেতে বসে পড়ছে, মাও খেতে বসে পড়েছে, তাহলে আমরা খাওয়া দাওয়া করবো। তো আমি বাবা ছাড়া মাসিকে এখন নেল পালিশ করাবো। আমার মামা ঠিক নাই, নাতিন কবে দেখছি, মনে হয় ছোট্ট ছোট্ট ছিল। কে দেখাইলো? গোপাল দেখাইলো ছবি, জামাই মাইয়া। মাসি নেল পালিশ করা হয়ে গেছে, হাত দেখি, হাত দেখেন, হাত দেখেন, হাতেও পড়া হয়ে গেছে। বৌমা নখ পালিশ করিয়ে দিচ্ছে, ও আগের একটা নখ পালিশ নিল, মাকে পড়াবো নেল পালিশ। ওখান থেকে দেখা 20 টাকা নিল, তাও হইবে না, 20 টাকা হবে। এই কালারটা মিষ্টি আছে, এটা করে মায়ের পড়াচ্ছি। আবার লালন দাদার মতো লম্বা লম্বা, লালন দাদাকে, লালমোহন দাদা মামার ছেলে, আমার মামার এক, আমার মামা একটাই। মায়ের নেল পালিশ পড়া হয়ে গেছে, এই দেখো, এই দেখো, এই দেখো মুখখানি, দুইজনেরই পড়া হয়ে গেছে। তাহলে এবার দুইজনা লেল পালিশগুলো শুকান বসে বসে, আর আমি একটু রেস্ট করি। আসি আর মাকে লেল পালিশটা পরে দিলাম, রাতেই পরে দেবো ভাবলাম, কিন্তু মা আজকে চলে যাবে, 4:45 ট্রেনে চলে যাবে, মা মাসি মাসিকেও নিয়ে যাবে, ওর জন্যই আগেই পরে দিলাম। আর এখন ভিডিও এডিট করেছি, এখনও ছাড়া হয়নি, ভিডিওটা আমি ছাড়বো। তাহলে আমি একটু পরে আপনাদের সঙ্গে দেখা করছি। ছেলেও এখন ম্যাথ করছে, অন্ধকার বসে আছে, ম্যাথ করছে, ঠিক আছে। আমি ভিডিওটা ছাড়ার পরে আপনাদের সঙ্গে পরে দেখা করবো। আপনাদের না দেখিয়ে পারলাম না, দুপুরে ঘুমিয়ে ভাত ঘুম দেওয়ার, ভাত ঘুম দেওয়াটা দেখেন অবস্থাটা দেখেন, আর এ তো খেতে খেতে ঘুমিয়ে গেছে। বন্ধুরা দেখো, আজকে হচ্ছে বৃহস্পতিবার, বৃহস্পতিবারে আমি আলপনা দিয়েছি। আমার আলপনা দিতে ভালো লাগে, কিন্তু টাইম হয়ে ওঠে না, তাই আজকে একটু টাইম করে আলপনা দিয়ে শুকিয়ে নিয়েছি। কারণ এর আগে একটা ভিডিওতে আলপনা আমি দিয়েছিলাম, কিন্তু ভিজা ছিল, সেইভাবে ফুটছিল না, কিন্তু আলপনা দেওয়ার পর শুকিয়েও গেছে, দেখতেও সুন্দর লাগছে। তাই ভাবছি বন্ধুদের একটু শেয়ার করি, দেখুন আমার কাছে খুব ভালো লাগছে, কেমন হয়েছে আপনারা বলুন। গুড আফটারনুন অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। এখন বাজে হচ্ছে দুটোর সময় ভিডিওটি স্টার্ট করলাম, আর ভিডিওটি যেহেতু ইনকমপ্লিট ছিল তাই আজকে চলে এসেছি। কালকে মা মাসি চলে যাওয়ার পর ওই যে টুনি আর কিটিকে দেখালাম, টুনির বেবিকে,
দেখানোর পরে, তারপর আর ভিডিও করা হয়নি, ওর জন্য আজ চলেছে। আর বৃহস্পতিবারে দেখলাম তো আমি একটু আলপনা দিয়েছি, বলে দিয়েছি কেমন হয়েছে একটু বলবেন, ঠিক আছে? টাইম হয় না, ওর জন্যই অল্প বিস্তর করে দিই প্রতি বৃহস্পতিবারে, অল্প অল্প করে দিই, ঠিক আছে? আলপনা দিতে আমার ভালো লাগে, কিন্তু টাইমটা কোথায় বলো? চলো রান্না হচ্ছে, কালকে বিকালে 5:45 গেছে, ঠিক আছে? আর রান্নাঘরে একটু কাজ আছে, পূজা টুজা দেওয়ার পরে আপনাদের সামনে আসেনি, রান্না টান্না করে নিয়েছি। আর কী কী রান্না করেছি, এই সিম্পল রান্না, বৃহস্পতিবার নিরামিষ রান্না করে নিয়েছি। আর আমার ভাজা মশলাটা শেষ হয়ে গেছে, রান্নাটা কী করেছি আমি দেখাচ্ছি, তার আগে ভাজা মশলাটা শেষ হয়ে গেছে। এটা এই দেখো, ভালো দেখানো যাচ্ছে না, দেখাচ্ছি, এটা আমি বানাবো। এটা যতক্ষণ না বানানো থাকে আমার ঘরে, আমার মাথাটা খারাপ হয়ে যায়, ঠিক আছে? আমার ঘরের লঙ্কা এইগুলো, আর এই যে গোলমরিচ আছে, এলাচ, লবঙ্গ, দারচিনি, আর হচ্ছে গোটা জিরা আর ধনে, এইগুলো সব একসঙ্গে আলাদা আলাদা করে ভাজবো, কিন্তু একসঙ্গে পিসা হবে এগুলো, ঠিক আছে? আর এটা তো দেখিয়ে দিলাম, দাঁড়াও গ্যাসটা অন করে দিয়ে কড়াইটা ধরে জ্বালিয়ে দিই, কড়াইটা গরম হতে থাকে। কড়াইটা হচ্ছে কুমড়ো ভাজা আর উচ্ছে ভাজা, আর হয়েছে সোয়াবিন রান্না করেছে আলু দিয়ে। এটা সবটা খাবো না, একটু তুলে রাখবো রাতের জন্য, রুটি দিয়ে হয়ে যাবে। আর শসা কেটে রেখেছি, আর একটা জিনিস দেখাচ্ছি, ভাত, দেখো ভাত করেছি। আর ভাতের মধ্যে থানকুনি পাতা বা আদামুনি পাতাও বলে, থানকুনি পাতা এরকম কাঁচা বেটেছি, আর এর মধ্যে 2-3 বাদাম দিয়ে দিয়েছি। তাহলে একটু কী বলো তো, কাঁচা তো, তাই যে ফ্লেভারটা আসে কাঁচা কাঁচা সেটা আসবে না, ঠিক আছে? খেতে ভালো লাগবে। 2-3 ভাজা বাদাম দিয়ে দিয়েছি, আর কাঁচাই বেটেছি, থানকুনি পাতাটা ধুয়ে পরিষ্কার করে, কাঁচা লঙ্কা, সরষের তেল, লবণ, আর 2-3 ভাজা বাদাম, এই দিয়ে বাটার পরে আমি এরকম গরম ভাতের মধ্যে এরকম বসিয়ে দিয়েছি, আর কাঁচা সরষের তেল দিয়ে। পিসা হয়ে গেছে, এমনি হয়নি, মানে আধ পিসা হয়েছে, বুঝলো? এই যে জিরে আর এই যে লঙ্কাটা আছে, এবার দিয়ে মিক্স হয়ে গেছে। হয়ে গেছে আমার সিক্রেট মশলা, ভাজা মশলা, এটার মধ্যে রাখবো। দেখো এইভাবে স্টোর করে রেখে দিতে পারলে না, বহুত দিন হয়। আর এই কোটোটা আমার এই বাসন মাজি, সেই সাবানের কোটো, ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম, এর মধ্যে এই মশলাটা রেখে দিই, বহুত দিন হয়ে যাবে। অল্প অল্প একটু একটু দিয়ে দিয়ে যদি রান্না করো না, খেতেও টেস্ট হয়। আর এটা ধোবো না, এটার মধ্যে কালকে মশলা করে নেবো, এরকমই থাকবে। চলো তাহলে দেখে নিলে আমার ভাজা মশলা আমি কীভাবে করি, এর আগেও আমি দেখিয়েছি, এই মশলাটা না থাকলে তো আমার মাথা খারাপ হয়ে যায়। চলো, প্রচুর লেট হয়ে গেছে,
খাওয়া দাওয়া করতে হবে। আর খাওয়া দাওয়ার পরে একটা কাজ আছে, আমি দেখিয়ে দিচ্ছি। ও, এগুলো অপেক্ষা করছে আমার জন্য। এগুলো সব সকালে কাঁচা হয়েছিল, শুকিয়ে গেছে, তুলে নিয়ে এসেছি। এগুলো সব ভাঁজ হবে জামা কাপড়গুলো, ঠিক আছে। আর ওই যে দেখলেন, ওগুলো ভাঁজ করবো, এখন করবো না, খাওয়া দাওয়া করবো, তারপর বেলা হয়ে গেছে যেহেতু। আর বাইরেও একটা দুটো জামা কাপড় আছে, ওগুলো তুলে নিয়ে আসবো, খাওয়া দাওয়া করে একটু রেস্ট করবো, তারপরে ওগুলো ভাঁজ করবো। তা যাই হোক, তাহলে আমি খাওয়া দাওয়া করে নিই। আর যেহেতু কালকের ভিডিও, তাই ভিডিও বড় করবো না, নেক্সট ভিডিও নিয়ে চলে আসবো। ভিডিওটি কেমন হলো বন্ধুরা বলে দিয়েছি কমেন্ট করবে, আর লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে বলবে না। আপনারা ভালো থাকবে, সুস্থ থাকবে, সবসময় কিন্তু হাসি খুশি থাকবে, আর নিজের শরীরে খেয়াল রাখবেন। বাই বাই।